বন্ধুরা আমি দেবব্রত অধিকারী আজকে আপনাদেরকে এই চ্যানেলে স্বাগত জানিয়ে এই প্রজেক্টার মলের এই বোর্ডটি দেখিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর টপিক বেনকিউ ফাইভ ওয়ান ফাইভ ওর ফাইভ টু ফাইভ সার্ভিস ট্রেনিং কমপ্লিট সার্ভিস ট্রেনিং মানে এটা যদি আপনি খোলা লাগানো ভিতরের গল্পটা জেনে যান আপনি বাড়িতে বসে যে কোনো ব্যাংকের মডেল এর এই সাইজের মডেল আর কি যে কোনো ভিতরে প্রচুর মোটামুটি সব মাল ঠিক আছে এটা ডিএলপি হ্যাঁ দেখুন লেখা রয়েছে আপনাদেরকে ভালো করে আমি প্রজেক্টরটা দেখানোর চেষ্টা করছি এই প্রজেক্টার মলের বিজনেস এই প্রজেক্টারের বিজনেস দিয়েই সফল হয়েছে এই প্রজেক্টার মল ঠিক আছে তাই বিজনেস এই প্রজেক্টার মলের আরেকটা চ্যানেল বাংলায় খোলা হয়েছে এন্টার ব্যাটার আপনারা শিখুন ভালো করে দেখুন প্রজেক্টারের একদম এটা পিছন সাইড ঠিক আছে আপনাদেরকে একদম এটা পিছন প্রজেক্টারের ডান সাইড হ্যাঁ এটা বা সাইড এবার হলো গিয়ে এটা সামন ঠিক আছে এখান থেকে ফোকাসটা বের হয় এবার এইটা যখন আপনারা থিওরি আর প্র্যাকটিক্যাল দুটোই জানবেন তখনই তো এটার কিছু জানতে পারবেন একদম মডেল নাম্বার সহকারে উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এটার প্রথমে প্রজেক্টার সম্বন্ধে আপনাকে একটু ফার্স্ট প্রথম প্রাথমিক ধারণা থাকতে হবে এবার তারপরে এই যে ভিতরে খোলার পরে এই মিডিল ফ্যান এটাকে বলে মিডিল ফ্যান এবার এই দুটো ফ্যান একই সাথে কানেক্টার একই সাথে এটা সাইডের মানে গরম হাওয়া বের করার ফ্যান এই ফ্যান এই দুটোই ফ্যান খারাপ ছিল এই প্রজেক্টরটার তো এইটা রিপেয়ার হয়ে গেছে এই রিপেয়ার এটা কীভাবে করলাম সেটাই আপনাদেরকে তুলে ধরবো এবং আপনারা পরবর্তীতে এই ভিডিওটি দেখে আপনারাও ঠিক এটার কাজটা করতে পারবেন তারপরেও যদি মনে হয় যে না আপনারা পাচ্ছেন না আমার ডেসক্রিপশন বক্সে আপনার টোটাল হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার সমস্ত রয়েছে আমার সাথে যোগাযোগ করতে পারেন অসুবিধা হবে না ঠিক আছে আমি কাজ শিখেছি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে বিনা পয়সায় এই ট্রেনিং আমি প্রোভাইড করছি এই চ্যানেলের মাধ্যমে ঠিক আছে তো আমি এটাকে প্রজেক্টারটা রেডি করছি তো আপনাদের সম্মুখে অন করে দেখিয়ে দিচ্ছি এটার সমস্যাটা কি হয় সামনের ঢাকনিটা খুলতে ভুলে গেছিলাম ঢাকনিটা খুলছি ঠিক আছে তো দেখুন এই এই প্রজেক্টারের যে স্ক্রিনটা এই ওয়ালে আসছে ওখানে ডান দিকে একটা জিনিস কভার হচ্ছে মানে ফোকাসটা পুরাটা কভার হচ্ছে এই কভারটা হতে হতে যেই প্যানকিউয়ের প্রজেক্টার শাটডাউন হয়ে যাবে এই এই টাইমটায় এইটুক লেখা আস্তে আস্তে এই শাটডাউন হয়ে যায় তাহলে বুঝতে হবে মিডিল ফ্যানের সমস্যা রয়েছে হ্যাঁ বা সাইডের ফ্যানেরও সমস্যা থাকতে পারে এবার আরও কিছু সিগনাল থাকে সেগুলি দেখে বোঝা যায় হয় কালার উইলের সমস্যা হুম র্যাম বোর্ডের সমস্যা মেইন বোর্ডের সমস্যা সেগুলো একদিনে বোঝা যাবে না তো আপনারা কিছু দিন করতে করতে হ্যান্ডেলিং করতে করতে বুঝতে পারবেন হ্যাঁ এটাকে যত আগা পেছানো করানো যাবে তত ততবার ফোকাসটাকে মিলাতে হবে ঠিক আছে তো এই টোটাল প্রজেক্টারের যখন আপনি থিওরি একবার জেনে যাবেন তখনই তো আপনি বাদ বাকি কাজগুলি করতে পারবেন তো টোটাল তো একদিনেও করা বলা সম্ভব না তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বন্ধুরা তো সঙ্গে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের ভবিষ্যতে ভীষণ ভীষণ কাজে লাগবে তার কারণ আমার এই লাইফের এই চ্যানেলের মূল উদ্দেশ্য ইউর হেলথ অ্যান্ড ওয়েলথ কেয়ার ম্যানেজমেন্ট প্ল্যান ঠিক আছে এই যে পাওয়ার বটনটা আমি দেখালাম এটা দুইবার টিপলে পরে বন্ধ আর অন করার টাইমে একবার টিপে দিলেই অন হয় ঠিক আছে সেই গুমরটাও আপনাদেরকে বলে রাখলাম তো আরেকটা জিনিস আমি বলে রাখবো প্রজেক্টটার খোলার আগে হ্যাঁ এটা তিরিশ সেকেন্ড লাগবে শাটডাউন হতে তার আগে কারেন্ট খোলা যাবে না এবং এই যে তিরিশ সেকেন্ড সময় লাগে বন্ধ হতে এরপরে যখন আমরা প্রজেক্টরটা শাট ডাউন হয়ে গেলে খুলব প্রজেক্টরটা খোলার আগে একটা জিনিস ভালো করে মাথায় রাখবেন খুলে কোনো বোর্ডের মধ্যে আর্থিন সহকারে হাত দেবেন না হয়তো আপনি মানে গ্লাভস লাগিয়ে হাতে গ্লাভস লাগিয়ে নেবেন আর যদি খালি হাত থাকে তাহলে আপনি হয় বিছানায় বসে বা যেখানে আপনার কার্পেট পাতা রয়েছে সেখানে দাঁড়িয়ে যেন আর্থিন কন্ট্যাক্ট না থাকে সেই অবস্থায় প্রজেক্টার খোলাখুলি করবেন এবং পাওয়ার সাপ্লাই খুলতে খুবই সাবধান সেখানে কিন্তু মানে এগারো হাজার ওয়ার্ড তৈরি হওয়া ক্যাপাসিটার থাকে সেখানে যদি শর্ট লাগে মানুষ মৃত্যু পর্যন্ত হতে পারে এটাও সাবধান আপনাকে অবলম্বন করতে হবে ঠিক আছে হতেও পারে না হতে পারে আমি হবেই সেটা বলছি না অনেক সময় হতে পারে আপনি মেশিন শার্ট করার পরে ওখানে চার্জিং থেকে যায় তো এই জন্য আমার রিকোয়েস্ট যে আমার ভিডিও দেখে কেউ খুলতে লাগাতে যেন কেউ আবার শর্ট খেয়ে একটা অ্যাক্সিডেন্টাল কিছু না ঘটে খোলা দেখাচ্ছি হ্যাঁ এই যে প্রজেক্টরটা আছে হ্যাঁ একবারে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই সবার আগে খুলতে হবে ল্যাম্প হ্যাঁ তার কারণ ল্যাম্প না খুললে ওইদিকে অন্যান্য জিনিস খুলতে একটু অসুবিধা সম্মুখীন হতে হবে এবার দেখুন আপনি আপনারা যে এই ল্যাম্পটা একদম ইজি দুটা নাট খুললেই খুলে গেল এবং ল্যাম্পটা জাস্ট একটা নাট দিয়ে সেট করা একটা নাট খুললেই এই ল্যাম্পটা খুলে যাবে দেখুন ল্যাম্পটা খুলে গেল একটা নাট খুলতেই এবং এই লকটা কি আকারে লাগানো আছে দেখুন জাস্ট প্রেস করে টানলেই খুলে যায় একদম ইজি লাগানোর টাইমে আর ওটাকে লক এমনি সহকারে জাস্ট পেস করলেই খুলে গেল আর জিনিস বলে রাখি কোম্পানি যদি বলে এই ল্যাম্প দু হাজার ঘণ্টা চলবে বা তিন হাজার ঘণ্টা বলবে কোম্পানি যাই বলুক আমার বুদ্ধি পরামর্শ মেনে চললে আপনারা যে কোনো প্রজেক্টরের ল্যাম্প মিনিমাম দশ হাজার ঘন্টা চালাতে পারেন ঠিক আছে যা বলবে তার তিন গুণ কমসে কম আমি চালিয়ে দিতে পারি ঠিক আছে কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ঠিক আছে সেটা মাথায় রাখলে আরেকটা জিনিস বলে রাখি যে কোনো কোম্পানির যে কোনো প্রজেক্টারে স্পেয়ার হ্যাঁ এলসিডি বাদে এলসিডির কম রাখি তথাপি কিছু পাবেন অসুবিধা নেই আর না পেলে আমি এনে দিব দিবা এলসিডি স্টক কম রাখি ডিএলপির প্রজেক্টারে এনি টাইপ অফ স্পেয়ার আমার কাছে অ্যাভেলেবল পাইকারি দামে পেয়ে যাবেন ঠিক আছে আমি কোনো বিক্রি বিজনেস করার জন্য আমি এই ভিডিও আপনাদেরকে শেয়ার করছি না হ্যাঁ এই ল্যাম্পটা আপনাদের চোখের সামনে লক খুলে লাগিয়ে দেখিয়ে দিলাম হ্যাঁ এবার ল্যাম্প আবার লাকিয়ে দিলাম ঠিক আছে আমি তারপরে ওই দিকের কাজগুলি করব টোটাল জিনিসটা আমি খুলবো না জাস্ট মেইন মেইন ঘুমর যেটা নাকি একবার যেটা নাকি অ্যাসেন্সিয়াল সেই গুমরগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এই কাজ করতে করতে দেখুন ঠিক আছে ভবিষ্যতে ভীষণ ভীষণ কাজে লাগবে এটা দিলাম প্রজেক্টরটা এখন আমি খুলবো মেইন পার্টটা খুলবো এই যেখানে পাঁচটা নাট আছে আমি নাটের জায়গাগুলি দেখিয়ে দিলাম এই নাটগুলো খুলবো খুলব খুললেই প্রজেক্টটার ওইদিকে ওপেন হয়ে যাবে এ তাহলেই বুঝতে পারবেন দেখুন আমি একটু আমি তো এক হাতে ক্যামেরা করছি এক হাতে খোলামেলা করছি তো অসুবিধা হয় আপনাদেরকে তাই আমি টোটাল গোমরটা বলে দিচ্ছি সবটি নাট খুলছি এবার খোলার পরে এই স্কুট এই টুইজারের মাথাটা দিয়ে জাস্ট মারা হালকা করে একদম ঠিক আছে ওই তারপরে এই এই যে মানে একটু উঁচা নিচার করলে পরে জাস্ট লক এখানে মাত্র ছয়টা লক আছে লক কয়টা খুলে গেলেই হয়ে গেল হ্যাঁ আপনাদেরকে ওই টেকনিকটা দেখি যে এক কোনা দিয়ে জাস্ট ওইটাকে একটু ফাঁসিয়ে চারা মারলেই একটা একটা লক খুলতে থাকবে আর আগাতে থাকবে ঠিক আছে এই খোলাটা যদি একবার বুঝে যান তাহলেই অনেক কাজ ইজি হয়ে গেল এবার আপনার চোখের সামনেই খুললাম প্রজেক্টারটা দেখুন হ্যাঁ খুলে গেল এবারে যে এই যে বা পাশের কভারটা এটাও খুলে যাবে উপরের দিকে উঠালেই উঠে যাবে জাস্ট লকে বসানো আছে আর কিচ্ছু নয় ঠিক আছে আমি অ্যাকচুয়ালি এর আগে আমি এটাকে খুলেই রাখছিলাম হ্যাঁ আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি হ্যাঁ মেইন গোমরটা বলার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি যাতে আপনারা করতে পারেন ঠিক আছে এখানে যে কটা জ্যাক রয়েছে একদম গুনে গুনে আপনারা করতেই পারবেন এই যে আমি জ্যাকটা ধরছি এটা হলো রিমোটের সেন্সার এটা হলো এই বালাস ইউনিটের কানেকশন ডানাতে যেটা হ্যাঁ এটা হলো ওই দুটো ফ্যান বড় ফ্যান যে আছে সেই বড় ফ্যানের কানেকশন ঠিক আছে এই যে স্পিকারের কানেকশন এটা স্পিকারের কানেকশনটা ওই বড়ো ফ্যানের কানেক্টারের সাথেই এই যেটা হ্যাঁ ঠিক আছে টোটাল কানেকশন পয়েন্টগুলা যদি আপনি মুখস্থ করে ফেলেন তাহলেই হয়ে গেল এই যে এটা এটা হলো রিমোট সেন্সারের কানেকশনটা ঠিক আছে আপনি যখন টোটাল কানেকশনগুলি বুঝে যাবেন তাহলেই আপনি অনেক থিউরি জেনে গেলেন এই সামনের ঢাকনাটাও মানে খুলে দেব আস্তে করে সব লকের উপরে একদম ইজি এই জাস্টে যে উঠিয়ে দিচ্ছি উপরের দিকে আর কিছু না উপরের দিকে জাস্ট উঠিয়ে দিলাম ওই দুদিকে দুটা লক আছে আর কিছু না ওই মানে ফাঁসানোর জন্য খালি বাজানোর জন্য লক রয়েছে আর কিছু না ঠিক আছে এবার দেখুন আপনাকে টোটাল দেখাচ্ছে এটা কালার সেন্সারের কানেকশন হ্যাঁ এই সামনটায় থাকে আমি খুলে তারপরে আপনাদেরকে এই ভিডিওটা বলে দিচ্ছি টোটাল গোমর রহস্যটা হ্যাঁ এবার এই পিছনটা খুলে দেব পিছনটা খোলার ওই যে যে স্কুলগুলো থাকে তার ওই আলাদা টাইপের একটা মানে স্কুর দিয়ে খুলতে হয় এবং পিছনটার দিক দিয়ে এই লগ টান দিয়ে এটা হিট উঠিয়ে দিলাম এবার দেখুন এই যে টোটাল কানেকশনগুলি আমি আবার দেখাচ্ছি হ্যাঁ ভালো করে দেখুন এটা হলো ফ্যানের কানেকশন সামনের বড় ফ্যানের কানেকশন আর এই যে এটা হলো কালার ফ্লিপ কানেকশন এই কালো পয়েন্টটা হলো কালার ফ্লিপের কানেকশন এটা হলো আর্থিনের কানেকশন পাওয়ার পাওয়ার সাপ্লাইয়ের এবং এটা খোলার উপায় কি দেখুন এই যে নখ দিয়ে চারি দিয়ে জাস্ট উপরের দিকে ওই ওইখানটায় আর এই যে এই জায়গাটায় এই দুইটা জায়গায় জংশন মানে বোর্ডটা লক করা আছে ঠিক আছে মানে কানেকশন হয়ে আছে ওই দুটাকে উঠিয়ে দিলেই হয়ে গেল এটা র্যাম বোর্ড এটা হলো র্যাম বোর্ড আর এটা হলো পাওয়ার সাপ্লাইয়ের মেন কানেকশনটা একদম মেন বোর্ডের তলে দিয়ে কানেকশনটা জ্যাক বানানো ঠিক আছে এই হলো এর মূল বিষয়বস্তু এবার এই যে এই এটা হলো পাওয়ার সাপ্লাইয়ের উপরে একটা ঢাকন প্লাস এই মেন বোর্ডের স্ট্যান্ড বলা যায় ঠিক আছে এটাকে আস্তে আস্তে ওই যে বা পাশে একটা নাট ছিল হ্যাঁ একটা নাট আর ডান পাশে দুটা নাট ছিল ওই নাট দুটি খুললেই এটা উঠে যায় উপরে এই দেখুন এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে যে মোটা ক্যাপাসিটিটা এটা নিচের যেন হাত না লাগে এটা আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এটা অনেক সময় চার্জ থেকে যায় ওটা ভীষণ শর্ট করে সেটি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি ঠিক আছে এবার এই যে টোটাল ইগুলি এই এখানে একটা নাট আছে এই নাটটা খুললে এইটা খুলে যাবে আমি জাস্ট খুলছি না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর তলেই আছে বালাস ইউনিট হ্যাঁ আর কোনো ব্যাপার নেই আমি উঠাবো না উঠালে ভিডিওটা লম্বা হয়ে যাবে ঠিক আছে ওই এই দিক দিয়ে একটু চারি দিলে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি উঠাচ্ছি না তার কারণ এইখানের যে মেইন প্রবলেমগুলো হয় ব্যানকুইয়ের মধ্যে সেই প্রবলেমগুলো আমি তুলে ধরছি এই যে এটা হলো মিডিল ফ্যান এই মিডিল ফ্যানের এই এইটা খারাপ হলেই ওই যে সামনে যে লাইট আসতেছিল প্রথম আমি অন করার টাইমে দেখিয়েছিলাম সেই লাইটটা শার্ট ডাউন হয়ে যায় ঠিক আছে মানে তখন ফ্যানটা এই ফ্যানটা ঘোরার কথা তো মেন বোর্ড যদি এই ফ্যানটাকে ঘুরাতে না পারে মিঠিন ফ্যানটা যদি খারাপ থাকে তাহলে ঘুরবে কিভাবে ফ্যানটা না ঘুরলে ও সেন্সিং করবে আমি ঘুরছি না তখন প্রজেক্টরটা শার্ট ডাউন হয়ে যায় এবং সাইডের ফ্যানগুলাও যদি খারাপ থাকে সেটাও ও বলে দিবে আমি ভিতরের গরম বের করতে পারছি না চলছি না তাহলে মেশিন শাটডাউন হয়ে যাবে অটোমেটিক আরেকটা জিনিস বলে রাখি যদি ফ্যান খোলেন এই যে এইটা আমি দেখাচ্ছি এটার যদি ভুলে যান যে এটা কোন দিকে ছিল ডান দিকে ছিল না বা দিকে ছিল যেদিকে হাওয়া বেরোয় যেদিকে হাওয়াটা সেইটা বাইরের দিকে থাকবে সেটা মাথায় রাখবেন এটার গোমর এইটাই হ্যাঁ আপনি ভাববেন ভিতরে ছিল না বাইরে ছিল ওইটা কোন দিকে যেদিকে ফ্যানটা হাওয়া লাগে সেইটা বাইরের দিকে লাগবে হ্যাঁ সেটা বাইরের দিকে থাকবে সেইটাই আমি বলে দিচ্ছি ভিডিওতে হ্যাঁ তার কারণ এই ভিডিওটা আমি বানিয়েছিলাম হিন্দিতে পরে ভাবলাম অনেকেই রিকোয়েস্ট করলো যে আমরা তো হিন্দি বুঝি না বাংলায় করে দিলে ভালো হয় তাই আমি ভিডিওটা আবার বাংলায় করে আমি এটাকে এডিট করে আপনাদের জন্য দিচ্ছি যাতে আপনারা এটাকে আবার করতে পারেন জাস্ট এই ফ্যানগুলি এই লকের মাঝখানেই বসানো আর কোনো ব্যাপার নেই আর এই মিডিল ফ্যানটা এই দুই দিকে দুইটা নাট আছে এই নাট দুইটা খুললেই মিডিল ফ্যান খুলে যায় এগুলি টোটাল স্পেয়ার আপনি আমার কাছে পেয়ে যাবেন যদি এই স্পেয়ার নিয়ে আপনারাই খুলে বসিয়ে ঠিক করে ফেলতে পারেন কোনো ব্যাপার নেই আর ল্যামের যে কোমরটা রয়েছে হ্যাঁ অনেক দিন বেশি চালানো যায় সেই কোমরগুলি আস্তে আস্তে পরবর্তীতে জানতে পারবেন একদিনে সব জানা সম্ভব নয় এই দেখুন নাট দুটি খুলছি এই যে হাতে চলে আসলো হ্যাঁ আর ওইখানে একটা কানেকটান আছে এই কানেকশনটা খুলে গেলেই হ্যাঁ উপরের দিকে টান দিলেই যে মেন মিডিল ফ্যান চলে আসলো এটাই এই ল্যাম্পের মাথাটার মধ্যে হাওয়াটাকে মারে মানে ল্যাম্পটার যেন বেশি গরম ক্রিয়েট না করতে পারে বেশি গরম হলে ল্যাম্প ব্রাস্ট হয়ে যাবে ঠিক আছে এই ল্যাম্পের এটাকে হাওয়া দেয় ওই মিডিল ফ্যানটা দিয়ে ঠিক আছে এই মিডিল ফ্যানটা জাস্ট চেঞ্জ করে বসিয়ে দিলেই ই হয়ে গেল এইবার আপনারা আরেকটা জিনিস জানবেন এইখানে ডিএমডি খোলার আরও কিছু টেকনিক রয়েছে ক্যামেরার এক ইউনিটের কানেক্ট মানে কাজ রয়েছে ওগুলি আস্তে আস্তে শিখতে পারবেন আমি এই ভিডিওতে দেখাবো না আপনারা আমার ওই ডেলের ভিডিওটা একটু কাইন্ডলি দেখে নেবেন হ্যাঁ এখানে দেখুন এই চারটা নাট খুললেই হয়ে যেত আমি খুলছি না ভিডিওটা একটু শর্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই চারটা নাট খুললে এখানে এই যে চারটা নাট দেখাচ্ছি চারটা নাট খুললে পরে ডিএমডি হয়ে যাবে ডিএমডি হলে ডিএমডি সমস্যার জন্য ছবি ঝিরিঝিরি হয় কালো তারা তারা হয় সাদা তারা তারা হয়ে যায় তখন বোঝা যায় ডিএমডি সমস্যা হয়েছে আর ছবির আলো কমে গেলে বোঝা যাবে ক্যামেরার মিরর হ্যাঁ প্রিজম এইসব কমজোরি হয়েছে সেগুলি পাল্টালেই নতুন ছবি হয়ে যায় আর ল্যাম্প যদি ঘোরা ফুলে যায় বা বেঁকে যায় তখন ওইদিকেও এটার লাইট কমে যায় এবং এই যে কালার হুইল যেটা এই কালার হুইলের যে আমি সব দেখাচ্ছি সাধারণ একটা হল কালার ফ্লিপ হ্যাঁ ইটাকে ঘোরানোর জন্য মোটরটাকে এবং ওই কালো তারের যে জংশনটা সেটা হলো কালার সেন্সারের কানেক্টরে দেখুন একটা নাটের উপরে একদম ইজি হ্যাঁ এটাকে বলে কালার হুইল কালার হুইল ধরতে খুব সাবধান অন্যমনস্ক হয়ে একদম ধরবেন না এটা কিন্তু একটু পরে গেলেই ঠুনকো জিনিস ভেঙে যাওয়ায় এবার আপনাদের কাছে যদি ভুল এরকম ভেঙে ফেলেন তাহলে সেই ভাঙা সহকারে কাছে টুকরা সহকারে যদি আমাকে দেন আমি ওটাকে আবার রিপেয়ার করে দিতে পারি সেই টেকনোলজি আমার কাছে রয়েছে ঠিক আছে তো খুব সাবধানে কাজটি করবেন অসুবিধার ব্যাপার নেই পারবেন এইটোরও আমার দৃঢ় বিশ্বাস হ্যাঁ জাস্ট ওই খুলে আমি দেখিয়ে দিলাম হ্যাঁ আর বাদ বাকি যদি ক্যামেরা খোলার ফাংশনটা ওই ডেলের প্রোজেক্টারটা দেখে থাকেন তাহলেই হয়ে যাবে আপনি জাস্ট প্রোজেক্টার মল আমার মেইন চ্যানেল সেটা যদি আপনি মারেন পিআরও জেই সি ও আর এম এ ডাবল এল একই সাথে যদি প্রোজেক্টার মল মারেন তাহলেই আমার ওই মেইন চ্যানেলটা পেয়ে যাবেন সেটার মধ্যে সমস্ত প্রজেক্টারে ভিডিও দেওয়া রয়েছে হিন্দিতে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন ল্যাঙ্গুয়েজ তো বড়ো ম্যাটার নয় হ্যাঁ আমিও সময় পেলে আবার ওগুলাকে বাংলায় কনভার্ট করে দেব এই দেখুন এটা নতুন ফ্যান আমি ওখানে সেট করে দিলাম সেট করে যেবার দাস দুটো নাট লাগিয়ে দিব হয়ে গেল হ্যাঁ তারপরে এবার এই এটাই যে হিট সিংক প্লাস এটা পাওয়ার সাপ্লাই স্ট্যান হ্যাঁ কাজ করে এটাও একটা সেন্সার বলতে পারেন হ্যাঁ যদি পুরা না হয়ে যায় এগুলো ধুতে ঠুতে লাগে জিনিসটা যেন কালি বা ধুলা ধুয়া একটা অপরিষ্কার পরিচ্ছন্ন মানে যেন ব্যাপারটা না হয় হ্যাঁ ওই স্ট্যান্ড কীভাবে লাগাবেন এই লাগানোর এই যে দাস্ট এই যে লাগানোর আমি দেখিয়ে দিচ্ছি গল্পে গল্পে আমি আগে লাগিয়ে ফেলছিলাম দেখুন একটা নাট এখানে একটা নাট এইখানে একটা নাট এই নাট তিনটা লাগালেই আবার এই যে মিডিলের জংশন এ পাওয়ার সাপ্লাই এটাও আপনাকে নখ রাখতে হবে হ্যাঁ ভুলে গেলে চলবে না এটা হলো পাওয়ার সাপ্লাই আর্থিন কানেকশন এই যে জায়গাটা লাগবে হ্যাঁ এইটা জাস্ট এই নাট দিয়ে লাগিয়ে এই মেন বোর্ডটা বসানোর কায়দা জাস্ট বসানোর কায়দা ঠিক আছে এই যে ওই পাওয়ার সাপ্লাইয়ের কানেকশনের জংশন পয়েন্টটা থাকবে আর মেইন র্যাম বোর্ডের কানেকশনের ইটা থাকবে হয়ে গেল আপনাকে সবার আগে এটা ওই পিছন দিকটা সেট করতে হবে পিছনের দিকটা পিছনের দিকটা সেট করে বসিয়ে জাস্ট সবার আগে ওই পাওয়ার সাপ্লাই যে এই যে ইটা আমি দেখাচ্ছি পাওয়ার সাপ্লাই এটাকে আস্তে করে বসিয়ে দিতে হবে হ্যাঁ এই বসিয়ে দিলেই এবার র্যাম বোর্ডের ওইদিকে ইজিলি বসে যাবে এই দেখুন আমি এটা বসানোর চেষ্টা করছি ঠিক আছে ওই র্যাম্প বোর্ডটার ওই সেটটা পরে বসবে ও একদম ইজিলি বসে যাবে একদম মাপে মাপে জেকে জেকে করাই রয়েছে একদম সেট হবেই হানড্রেড পারসেন্ট সেট হবে হ্যাঁ সেট হয়ে গেলে এই যে দেখুন সেট হয়ে গেল একদম সেট হয়ে গেল এইবার জাস্ট এই যে সমস্ত কানেক্টারগুলি লাগিয়ে দেন হ্যাঁ ফ্যানের কানেকশন মিডিল ফ্যানের কানেকশান মিডিল ফ্যানের তারটা ভিতরে রয়ে গেছে আপনাদের কথায় তালে তালে ভুলে গেছি এটাকে বের করে আবার লাগাতে হবে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি ঠিক আছে রয়ে গেছে হ্যাঁ এবার এটা হলো ওই কালার সেন্সার আর ওই কালার ফ্লিপের কালার হুইলের কানেকশন এগুলো লাগানোর টাইমে খুব সাবধান অবলম্বন করে লাগাবেন হ্যাঁ মাথাগুলি নলে বলতে যায় বা না খারাপ হয়ে যায় বারবার খোলা মেলা করবেন না ঠিক আছে যত কম করা যায় তত ভালো ঠিক আছে খুব সাবধানে হ্যাঁ আর এটা হলো কালার কালার সেন্সার এগুলো সব লাগাতে হবে আর একটা জিনিস মাথায় রাখবেন এই জ্যাকগুলি আপনি ভুলে যাবেন যদি উপরটা সমান থাকে তাহলে দেখবেন ওই জ্যাকটার উপর সেটটা যে প্লেন সেই সেটটাই এই এই দিকটাই হবে সেটা মাথায় রাখবেন আর যদি দেখবেন জেকটা অর্ধেক খাওয়া তাহলে ওই ওই জেকটাও দেখবেন ওইটা উপরের দিকে উঁচা আছে সেই উঁচা সাইডটা এই দিকে ঢুকবে এ বুঝে যাবেন কিছুদিন কাজ করলেই বুঝে যাবেন জাস্ট এইগুলি সিক্রেট আমি বলে দিচ্ছি আপনাদের হ্যাঁ এবার এই যে টোটাল এই যে এরকম জাস্ট ওই ইসাতে ইসেতে বসানোর কাজটা মেইন হইল কাজটা আপনাকে যেইভাবে খুলছিলেন সেইভাবে আবার ঠিক লাগিয়ে দেবেন আমি কানেকশনটা কানেকশনটাকে করছি না কেন জাস্ট আপনাদেরকে গোমরটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এই যে স্পিকারের কানেকশন এই দেখুন ওই যে জ্যাক ওই যে কিভাবে লকটা আছে দুই দিকে দুইটা ব্যাকা জাস্ট ফাঁসিয়ে দেওয়া কাজ আর কিচ্ছু না একদম ইজিলি এই দেখুন দুটা জ্যাকের মধ্যে হয়ে গেল বসে গেল হ্যাঁ এটাই স্পিকারের কানেকশন ওই কানেকশনটা এনে ওই যে বড় ফ্যানের পাশেই কানেকশন এই এটা এর মধ্যে সেট করে দিলেই হয়ে যাবে দেখিয়ে দিলাম এবার জাস্ট এই সামনের সামনের এটা ঢাকনটা লাগিয়ে দিলাম হুম এইবার ওই যে ইসের সেন্সার আর তারপরে হিট সিঙ্ক এটা টোটাল এই পিছনের ঢাকনি এই টোটাল দিয়ে ঢাকনি সেট করে দিলেই একদম কমপ্লিট সেটিং হয়ে গেল আর যেহেতু একবার খুলবেন হ্যাঁ তারপরে লাগাতে অবশ্যই পারবেন আমি যে জন্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইটা দিয়ে জাস্ট আমি আপনাদেরকে দেখালাম আসলে রিপেয়ার করছি আমি এই প্রোজেক্টারটা এইবার এই প্রোজেক্টারটা রিপেয়ার করে ফেলছি তখন মনে হলো আমি তো ভিডিও বানালাম না আমার চ্যানেলের জন্য বন্ধুরা কীভাবে পারবে হ্যাঁ সাবজেক্টটা সেই জন্য আপনাদেরকে তুলে ধরলাম আমি ওই প্রোজেক্টারটা কিভাবে ভিতরে কি কি রয়েছে সেম জিনিস জাস্ট ওইটার মডেল ছিল পাঁচশো পনেরো এইটার মডেল পাঁচশো পঁচিশ আর কোনো গল্প নেই ভিতরে জাস্ট ওই জাস্টের আর ওই পাওয়ার সাপ্লাই একটু অন্য কিন্তু সাইজ একই সমস্ত ডিএমডি এক এক কালার হুইল সবই একই আছে হ্যাঁ কোনো অসুবিধা নেই একটু একটু অমিল আর কোনো ব্যাপার নেই জাস্ট মডেলটা একটু অন্য আর ল্যাম্পটা অন্য তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে যদি মনে হয় যে হ্যাঁ সত্যি ভিডিও দেখে আমি করতে পারবো তো প্লিজ একটা লাইক আর কমেন্টস করতে ভুলবেন না এবং বন্ধুদেরকে শেয়ার করে কারণ আমার চ্যানেলের উদ্দেশ্যই আপনি শিখুন ভালো করে শিখুন অন্যকে শেখান তাই আমি ভিডিও দিচ্ছি নইলে তো আমি দিতামই না আপনারা যেন করে খেতে পারেন সেই উদ্দেশ্য নিয়ে আমার এই ভিডিও দেওয়া তো বন্ধুরা একটা লাইক কমেন্টস আপনাদের থেকে আশা করবে এবং বন্ধুদেরকে শেয়ারিং করে আপনি ভিডিওটিকে একটু অবশ্যই উৎসাহিত করার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার সময় বিথা যাবে না এবং আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের দিন খুব শুভ হোক থ্যাংক ইউ